আসসালামু আলাইকুম, আমি সুহাদা আক্তার, প্রভাষক বাংলা, জাফরান হানিফা খাতুন মেমোরিয়াল কলেজ, গোয়েনগেট, সিলেট। শিক্ষার্থী, আশা করি তোমরা ভালোই আছো, আর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে শিক্ষার্থী তোমাদের সামনে আমি নিয়ে আসছি বাংলা উচ্চারণের নিয়ম। বাংলা উচ্চারণের নিয়ম পাঠটি নিয়ে আজকে তোমাদের সাথে আমার ক্লাস শুরু। উচ্চারণের নিয়ম নিয়ে আলোচনা করতে হলে আমরা আগে জানি যে উচ্চারণ কি এবং উচ্চারণ আমাদের কেন প্রয়োজন। উচ্চারণ কি তা জানতে হলে আমরা আগে একটু পেছনের পাঠগুলোতে যেতে হচ্ছে আমাদের, কারণ উচ্চারণ কোনো মনের মানুষ মনের বা প্রকাশের জন্য ভাষা ব্যবহার করে, আর ভাষা ব্যবহার করার জন্য কিছু শব্দের উচ্চারণ করতে হয়। তো ওই যে শব্দের উচ্চারণ, ওই উচ্চারণটা কী রকম, কেন এবং উচ্চারণ করতে হলে কোন কোন দিকের প্রতি খেয়াল রাখতে হবে তা নিয়ে আজকে আমাদের ক্লাস। উচ্চারণ কী, এ শব্দটির উত্তরে আমরা পাই 19 শতকের শুরুর দিকে বাংলা সাহিত্যের আধুনিক পর্বের সূচনা হলেও বাংলা সাহিত্যটা ব্যাকরণের নিয়ম অনুসরণ না করে পারেনি। ব্যাকরণের সুশৃঙ্খলিত যে নিয়ম আছে তা অনুসরণ করতেই হয়। শিক্ষার্থী, উচ্চারণের ভিন্নতা পরিলক্ষিত হলেও বাংলা ব্যাকরণের লেখ্য রূপের সঙ্গে উচ্চারণের প্রমিত উচ্চারণের কিছু পার্থক্য পরিলক্ষিত হয়েছে, কিন্তু যুগের চাহিদা অনুযায়ী সময়ের পরিবর্তনের সাথে সাথে প্রমিত বাংলা উচ্চারণের সাথে ব্যাকরণগত মিল থাকার কারণে এবং মিল রাখার জন্য বিশুদ্ধ উচ্চারণ আমাদের জরুরি। কেননা উচ্চারণ বাক শিল্পের এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, কারণ আমরা জানি ধ্বনি বা শব্দ উচ্চারণ করতে আমাদের বাক প্রত্যঙ্গর ব্যবহার করতেই হয়। বাক প্রত্যঙ্গগুলোর সঠিকভাবে ব্যবহার করে কোনো শব্দ উচ্চারণ করলে শব্দের সুশৃঙ্খলতা, প্রাঞ্জলতা বজায় থাকে। সেজন্য আমাদেরকে শব্দ উচ্চারণের ক্ষেত্রে খুব খেয়াল রাখতে হয়, কেননা উচ্চারণ এখন পর্যবেক্ষণ নিরীক্ষা বিজ্ঞানের একটি অংশ হয়ে গেছে। সেজন্য সুনির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে উচ্চারণ এবং চর্চা ও অনুশীলন আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থী, আমরা দেখি এখন বিশুদ্ধ উচ্চারণের প্রয়োজনীয়তা কী, বিশুদ্ধ উচ্চারণ কেন আমাদের প্রয়োজন, কেন বিশুদ্ধ উচ্চারণ করতে হবে, কোন কোন কাজে আমাদের বিশুদ্ধ উচ্চারণটা খুব বেশি গুরুত্বপূর্ণ তা নিয়ে এখন আমাদের কথা হবে। বিশুদ্ধ উচ্চারণের প্রয়োজন, আমরা যে কোনো শব্দ উচ্চারণ করতে হলে তার সঠিকভাবে উচ্চারণ করলে ওই শব্দের উচ্চারণগত গুণাগুণ প্রকাশ পাবে এবং ওই শব্দের অর্থ বুঝতে, অর্থটা কোন অর্থে ব্যবহৃত তা অন্যজনের বুঝতে সুবিধা হবে। সেজন্য আমাদের বিশুদ্ধ উচ্চারণ খুবই প্রয়োজন। ভাষার মূল উদ্দেশ্য রক্ষা করা, বিশুদ্ধ উচ্চারণের প্রথম প্রয়োজনীয়তা হলো ভাষার মূল উদ্দেশ্য প্রকাশ করা। আমরা জানি শিক্ষার্থী যে মানুষ মনের ভাব প্রকাশ করে ভাষার মাধ্যমে। ভাষা আমরা কেন ব্যবহার করি এবং ভাষার ব্যবহারের উদ্দেশ্য কী তা সঠিকভাবে যদি কারোর কাছে প্রকাশ করতে না পারি তাহলে আমাদের উচ্চারণটা ব্যর্থ হয়ে যাবে। সেজন্য উচ্চারণ শুদ্ধভাবে করার জন্য এবং উচ্চারণটা, শব্দের উচ্চারণটা সঠিকভাবে করার ফলে আমাদের ভাষার উদ্দেশ্য যাতে রক্ষিত হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে আমাদের বিশুদ্ধ উচ্চারণের যে প্রয়োজনীয়তা সেটি হল যথার্থ মনোভাব প্রকাশ এবং অর্থ বিভ্রান্তি ও বিবৃতি হতে রক্ষা করা। আমরা কোন শব্দ কোন অর্থে ব্যবহার করছি তা সঠিকভাবে অন্যজনের কাছে প্রকাশ এবং যার কাছে মনোভাব প্রকাশ করছে সে যেন সঠিকভাবে এর অর্থ বুঝতে পারে সেজন্য আমাদের সেদিকে আমাদের খুবই খেয়াল রাখতে হবে। তারপর শিক্ষার্থী, প্রমিত কথ্য ভাষার বাচন ভঙ্গিতে কথা বলা, আমরা যে শব্দ উচ্চারণ করব সে শব্দটি
ওই অঞ্চলের মানুষের মুখে শিক্ষিত জনসাধারণের সর্বজনের কাছে পরিচিত কি না সেদিকে খুব বেশি খেয়াল রাখতে হবে, যাতে সকলেই সহজে বুঝতে পারে যে আমরা কোন শব্দটি উচ্চারণ করেছি। তারপর আঞ্চলিকতা পরিহার করা। আমরা যেহেতু শিক্ষিত লোক, আমাদের ভাষা হবে বইয়ের ভাষার মতো, যাতে অন্য অঞ্চলেরও, অন্য জেলার বা অন্য কোনো এলাকার লোক খুব সহজে ভাষার শৃঙ্খলা এবং ভাষার যার শিক্ষিত বইয়ের ভাষাটা ব্যবহার করতে পারে। আঞ্চলিকতাটা আমাদের উপভাষা বা আঞ্চলিক ভাষা যেটা, সেটা যাতে আমাদের কথা বলার সাথে সাথে মুখ দিয়ে ফুটে না বের হয় সেদিকে আমাদের খেয়াল রাখা উচিত। স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির যথাযথ উচ্চারণের মাধ্যমে শ্রোতৃবৃন্দের কাছে বক্তব্যের আসল উদ্দেশ্য আকর্ষণীয়ভাবে তুলে ধরা। আমরা জানি যে আমাদের বাংলা বর্ণমালায় 50টি বর্ণ রয়েছে, 11টি স্বরবর্ণ এবং 39টি ব্যঞ্জন বর্ণ। তো সঠিকভাবে আমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের উচ্চারণ যাতে করতে পারি এবং যারা আমাদের শব্দগুলা উচ্চারণ এবং ভাষাগুলার শুনবে তারা যেন বুঝতে পারে যে আমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের উচ্চারণের মধ্যে বিবৃতি বা বিভ্রান্তি সৃষ্টি না হয়। শ্রোতাদের কাছে নিজের বক্তব্যকে আকর্ষণীয় করে উপস্থাপন করা। আমাদের ভাষাগুলো যে বা যারা শুনবে তারা যেন সহজে আকর্ষণীয় হয় যে আমরা কী রকম ভাষা ব্যবহার করছি এবং আমাদের ভাষার সুন্দরতা প্রাঞ্জলতা রক্ষা হওয়ার জন্য তারা যেন আমাদের ভাষা শোনার জন্য আরও আকর্ষণীয় হয়ে ওঠে সেদিকে আমাদের খেয়াল রাখা উচিত। কবিতার বিশুদ্ধ উচ্চারণে কাব্যিক প্রাঞ্জলতা বজায় রাখা। আমরা গদ্য কিন্তু একই রকম উচ্চারণ পাঠ করে যেতে পারি, কিন্তু কবিতা পড়ার সময় আমাদেরকে কবিতার ছন্দ তাল এবং লয় এগুলো ঠিক রেখে কবিতা আমাদের পড়তে হয়। গদ্যে জাস্ট দাড়ি কমার সময় আমরা বিরাম চিহ্ন অনুযায়ী থামি, কিন্তু কবিতা পড়ার সময় আমাদেরকে ছন্দ এবং তাল অনুযায়ী থামতে হয়, সেদিকে খেয়াল রেখে আমাদের সঠিক উচ্চারণ করা উচিত। এরপর শব্দের অর্থ পরিষ্কার করা। বিশুদ্ধ উচ্চারণের আরেকটি প্রয়োজনীয়তা হলো শব্দের অর্থ যাতে সুস্পষ্ট হয়ে প্রকাশিত হয় সেদিকে আমাদের খেয়াল রাখা উচিত। তারপর হলো ভাষার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা। আমরা কোন ভাষা ব্যবহার করছি, যে ভাষা ব্যবহার করি না কেন, ওই ভাষার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা থাকা উচিত। তারপর আমাদের হলো বাংলা উচ্চারণের নিয়ম। বাংলা উচ্চারণের নিয়ম কী এবং কেন বাংলা উচ্চারণ আমাদের সাহিত্য বা বাংলা বইয়ের পাঠ্যভুক্ত হয়ে গেল তা নিয়ে একটু দেখি। উচ্চারণ একটি বাচনিক প্রক্রিয়া যা বাক শিল্পের অন্তর্ভুক্ত। কেননা কোনো ব্যক্তি তার নিজের আবেগ অনুভূতি ছাওয়া পাওয়া ইত্যাদি অন্যের কাছে প্রকাশ করে তার ভাষার মাধ্যমে, আর ভাষার যে ব্যবহার করে ওই ভাষার যে শব্দগুলা প্রকাশ করে ওই শব্দগুলা উচ্চারিত হয় শব্দ দিয়ে, আর শব্দগুলা উচ্চারণের সঠিক দিক নিরূপণ করাই হলো আমাদের বাংলা উচ্চারণের নিয়ম। বাংলা উচ্চারণ করার ক্ষেত্রে স্থান কাল পাত্র ভেদে একই ধ্বনির উচ্চারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতেই পারে, তবে আমাদের খেয়াল রাখা উচিত যে যতই পার্থক্য লক্ষ্য করা যাক না কেন সমন্বিত উচ্চারণ মানকে প্রমিত বাংলা উচ্চারণের সাথে মিল রেখে আমরা যাতে একটি উচ্চারণ স্থানে থাকে নির্ধার করাতে পারি সেদিকে আমাদের খেয়াল রাখা উচিত। বাংলা উচ্চারণ এবং প্রমিত বাংলা উচ্চারণ ভাষাকে সাবলীল ও শ্রুতিমধুর করে তুলবে। স্বরবর্ণের উচ্চারণ বিধি এখন আমাদের স্বরবর্ণের উচ্চারণ বিধি নিয়ে কিছু আলোচনা। আমরা জানি আমাদের 11টি স্বরবর্ণ রয়েছে, 11টি স্বরবর্ণের প্রথম স্বরবর্ণ হল স্বরে ও বর্ণটি। স্বরে ও বর্ণটিকে বাংলা ভাষায় বাংলা বর্ণমালার নিত্য স্বরবর্ণ বলা হয়, কেননা ওই প্রথম স্বরে ও বর্ণটি ব্যঞ্জন বর্ণের যে 39টি বর্ণ রয়েছে প্রত্যেকটি বর্ণের উচ্চারণের ক্ষেত্রে সুপ্ত অবস্থায় তার অবদান দেখা যায়। সেজন্য আমাদের ওই বাংলা বর্ণমালার স্বরবর্ণের প্রথম ও স্বরবর্ণটিকে নিত্য স্বরবর্ণ বলা হয়। নিত্য স্বরবর্ণের
যে স্বরবর্ণটি, স্বরে ও স্বরবর্ণটি প্রত্যেকটি বর্ণের উচ্চারণে কিছু না কিছু অবদান রাখে। আর ওই অ স্বরবর্ণটি উচ্চারণ হওয়ার সময় দুই রকমের উচ্চারণ হতে পারে, দুই রকম উচ্চারণ হতে পারে। একটি হলো আংশিক অবস্থায়, আংশিক বা অর্ধ বিবৃত অ স্বরবর্ণ, আংশিক বা অর্ধ বিবৃত স্বরবর্ণের উচ্চারণের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়। খুব বেশি পরিবর্তন দেখা যায় না, একটু পরিবর্তনের ফলেই তা উচ্চারিত হতে পারে। যেমন মত শব্দটি আমরা মত উচ্চারণ করি, কিন্তু পরিবর্তিত যে একটু পরিবর্তনের যে ফলাফল দেখা যায় তা মত ওখানে তো ওর মতো উচ্চারণটা, তো যদিও ব্যঞ্জন বর্ণ কিন্তু ওই দুইটি ওখান চিহ্নগুলা স্বরবর্ণের মতো অবদান, স্বরবর্ণ ও স্বরবর্ণের মতো অবদান রাখছে উচ্চারণে। সেজন্য আমাদের ও স্বরধ্বনিকে আংশিক পরিবর্তিত স্বরধ্বনি বলা হয়। আর আরেকটি বাক হলো ও বিবৃত স্বরধ্বনি, ও বিবৃত স্বরধ্বনি বলতে স্বরেও নয় ও ধ্বনিটার পরিবর্তনের ফলেই আমরা দেখতে পারি যে অবিবৃত অবস্থায় স্বরধ্বনির আরেকটি অবদান আছে, যে গদ্য গদ্য ফলা গদ্য গদ্য অকারে গদ্য আর একটু বেশি পরিবর্তনের ফলে অবিবৃত স্বরধ্বনির সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী আজকে আমাদের এ পর্যন্তই ক্লাস, আগামী ক্লাসে অন্যান্য ধ্বনির উচ্চারণের পরিবর্তন এবং ফলাফল প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।